আমার একটাই ছেলে, অনেক কষ্ট করে মানুষ করেছি, খেয়ে না খেয়ে মানুষের বাড়িতে কাজ করে খাইয়েছি, বিয়ের পর আর আমার খোঁজ নেয় না, শেষে আর কিছু না পেয়ে এখন এখানে এসে থাকে। সাজু বাবা দেখাশোনা করে, এভাবেই আছি। ঈদ গেল তাও কেউ দেখা করতে আসেনি। কথাগুলো বলছিলেন আম্বিয়া বেগম। স্বামীর মৃত্যুর পর পাল্টে গেছে তার চিরচেনা সম্পর্কগুলো। এই একটা ছেলে আমার, অনেক কষ্ট করিয়া মানুষ করছি, এখন আমার ছেলে আমার কোনো দেও না দেখেও না। নিরাপদ বৃদ্ধাশ্রমে থাকা 11 জন মায়ের মধ্যে 6 জনই হারিয়েছেন মানসিক ভারসাম্য। পরিবারের শোকে অনেকেই হয়েছেন নির্বাক। তবে তাদের প্রত্যাশা একটাই, কোনো একদিন সন্তানরা ভুল বুঝে তাদের ফিরিয়ে নেবে চিরচেনা সেই সংসারে। আসলে সমাজে বিত্তবান লোকরা এগিয়ে আসলে, প্লাস সরকারের নেক নজর পড়লে বা সরকারের দৃষ্টি যদি পড়ে, আলহামদুলিল্লাহ আরও বিধবা মা বেশি জায়গা দিতে পারবো। এবং আমার কোনোভাবেই কাম্য না যে একটা বৃদ্ধাশ্রম হোক, আর আমি চাই যে সন্তানরা ভুল বুঝে যেন তাদের বিধবা মাকে ফেরত নিয়ে যায়। আলহামদুলিল্লাহ গতকালকে একজন বিধবা মা বাবাকে আমি ফেরত দিতে পারছি। কেউ কেউ আবার মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন। এখান থেকে আমাদের বেরিয়ে একটা আছে বাবা, আমার খোঁজ নেয় না, আমাদের বেশি আছে বাবা খোঁজ নেয় না। আমি আশা করি আমি এখন আল্লাহর কাছে সভ্যতা আল্লাহর কাছে পাথর নামে দোয়া করি যে আল্লাহ আমাকে মেরে সাত আল্লাহ আমাকে নিবেন। আমি দিন তার পর দিন বাঁচবো, আমি সবার জন্য আমি দোয়া করবো। খুবই দুই ছেলে খুবই কষ্ট করি কামাই করি খোয়াছি, এখন ঈদ গেল দেখি রয়েছে এটাই খোঁজ খাবার নেয় নাই। পরিবার আসলে পরিবার মারা গেছে, মারা যাওয়ার পর এড়িয়ে আসি আসি ওই তখন থেকে এড়িয়ে আসি। পঞ্চগড়ের জহুরা বেগম এক দুর্ঘটনায় ছেলেকে হারিয়েছেন। স্বামীর মৃত্যুর পর আর ঠাই হয়নি আত্মীয় স্বজন কিংবা ভাইদের কাছে। জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে এখন তার ঠাই হয়েছে নিরাপদ বৃদ্ধাশ্রমে। আমার ছেলে মারা গেছে, স্বামীও মারা গেছে, আমি খুব দুঃখে পড়ে গেছি বা আমার পরিবারের খোঁজ খবর দেয় না। নিরাপদ বৃদ্ধাশ্রমের আরেক বাসিন্দা লাইলি বেগম গাজীপুরের পঞ্চমতলা বাড়ি ও জমি লিখে দিয়েছেন ছেলেকে, কিন্তু সেই ছেলের কাছেই জায়গা মেলেনি তার। রাস্তায় ঘুরতে ঘুরতে হারিয়েছেন মানসিক ভারসাম্য। মাস পাঁচেক আগে লাইলি বেগমের ঠাই হয়েছে এই নিরাপদ বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে 11 জন মায়ের জীবনের গল্প কম বেশি একই রকম। একটা সময় যারা আঁচলে চাবি বেঁধে সংসার সাজিয়েছেন, সন্তানকে গড়ে তুলতে যারা বিলিয়েছেন জীবনের সব কিছু, তারাই আজ সমাজ বিতাড়িত। নিয়তির কোনো এক খেলায় তারা আজ বৃদ্ধাশ্রমের বাসিন্দা।